হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের হোলি কেমন কাটলো, কে কতটা রংমাখে ভূত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হোলির পরের দিন একটা পুজো বাড়িতে চলে গেছিলাম খেতে, তো এখানে ফার্স্টেই চিড়ে প্রসাদ দেওয়া হয়েছিল, তারপর প্লেন রাইস আর সাথে শুক্তো। এরপরেই চলে আসলো ভেজ মুগের ডাল আর গরম গরম মুচমুচে বেগুনি, আর তারপরেই আসলো ছ্যাঁচড়া। মানে বোঝো তো, ফুলকপি 5 রকম সবজি দিয়ে যেই তরকারিটা হয় না, নিরামিষ তরকারি, ওই তরকারিটা। তারপরেই আসলো এঁচোড়ের তরকারি, এরপরেই আসলো ধোকার তরকারি। আর ধোকা খেতে না আমি খুব ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, ভেবো না আমি ধোকা খেতে ভালোবাসি, সব মানুষ তো ধোকা দিয়েই চলে যায় এটা ভেবে। যাই হোক, আমি আবার এক পিস ধোকা নিয়ে নিলাম। তারপরেই আসলো আমের চাটনি আর পাঁপড়, আর এরপরে আসলো পায়েস বোঁদে আর রসগোল্লা, আর সাথে ছিল হজমোলা আইসক্রিম। নিরামিষ তো খুব ভালোই খেলাম। যাই হোক, আমি আইসক্রিম খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।